নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এর পঙ্ক ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠান। অনেকদিন পর আপনাদের সঙ্গে আবারও এই অনুষ্ঠানে, তার কারণ যান্ত্রিক গোলযোগ। যন্ত্রের যন্ত্রণা তো ছিলই, এখনও আছে, তার মাঝখানেও চেষ্টা করছি অনুষ্ঠান করার। আজকের অনুষ্ঠানে আমরা শুনব বেশ কিছু মনের মতো গান, যে গানগুলোর সুর ভীষণ চেনা। চেনা চেনা সুরে, হিন্দি গানের সুরে শুনব বাংলা গান। প্রথমেই শুনুন হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি। নিশ্চয়ই চেনা চেনা লাগলো না সুরটা? হ্যাঁ, অবশ্যই ভীষণ চেনা। মুঘল-ই-আজম ছায়াছবিতে
লতা মঙ্গেশকর গিয়েছিল মোহেপন ঘটবে নন্দলাল ছেড়ে গেয়রে। সেই গানের সুরেই কিন্তু হৈমন্তী শুক্লা গিয়েছিল এই গানটি, নওশাদের সুর ছিল। মনের মতো গান মনে রাখা কথায় আজ এই রকমই আমরা আরও কিছু গান শুনব, আর সেই সব গান নিয়ে কথা হবে, আর তার সঙ্গে কথা হবে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত, আমাদের বিভিন্ন অনুষ্ঠান যা আপনারা এতদিন ধরে শুনে এসেছেন। কিন্তু এক মাস যাবৎ আমাদের অনুষ্ঠান যে বন্ধ ছিল, আবার আমরা নতুন করে অনুষ্ঠান করব। এবারে আপনাদের শচীন দেব বর্মনের কণ্ঠে একটি গান শোনাই। বাংলা গানটা শুনতে শুনতে হিন্দি গানটার কথা একবার ভেবে দেখুন তো, মনে পড়ে কি না। শচীন দেব বর্মনের কণ্ঠে রইল পরবর্তী গান। পরলে বন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুকৃতির মুখে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। প্রেমের অনলে জ্বালি যে প্রদীপ, সে দীপের শিখা তুমি, জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরি দিনা চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি, তোমার রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন সুকৃতির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে, হৃদয় দোলায় দোলাও আমার তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ নিশিতে চাহে আমাতে, যত মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন সুকৃতির বুকে তেমনি আমাকে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। এতক্ষণ শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় সেই গান। হিন্দিটা নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে বা মনে আছে, সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমাকে। এবারে একটু আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কথায় আসি, যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আপনারা শুনতে ভালোবাসেন, স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, অনুরোধের গীতিকা, নবরত্ন গীতিকা, বা এখন যেমন শুনছেন মনের মতো গান, মনে রাখা কথা, সোনহাইরে নগমে এবং পোস্টকার্ড অনুষ্ঠান। এছাড়াও আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, কিন্তু
আমাদের যে মেইন চ্যানেল রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড বলে যে মেইন চ্যানেল, সেই চ্যানেল যান্ত্রিক কারণে তো বন্ধ করে দিতে হলো, আর তার বদলে আমরা খুলছি একটি নতুন চ্যানেল। কিছুদিনের মধ্যেই আমরা খুলছি, আপডেটস তো আপনারা পেয়ে যাবেন। ততদিন শুনতে থাকুন বং ফ্রিকোয়েন্সি এই চ্যানেলটি। এখন যে গান আপনাদের আমি শোনাবো, সেই গানটি শোনানোর আগে বলবো 1954 সম্ভবত সেই সালে নাগিন যে ছায়াছবি হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে নাগিন ছায়াছবির গানগুলোর কথা। প্রত্যেক কটা গান হিট, কোনটা ছেড়ে কোনটা বলবো, ও জিন্দগি কে তেনে ওয়ালে বা তেরে দ্বার খড়া এক যোগী, যে গানটাই বলবো কেন সেই গানটাই হিট। এই ছায়াছবির অনেকগুলো গানের মধ্যে একটি গান হল মন্ডোলে মেরা তন্ডোলে। এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। আর ছায়াছবির যে কটা গান ছিল তার মধ্যে থেকে তেরে দ্বার খড়া এক যোগী, না মাঙ্গু সোনা চাঁদি এই গানটি এবং মন্ডোলে মেরে তন্ডোলে এই যে গানটি, এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়। আর এই যে বিন, যে বিনের যে সুরটা ছিল, এই সুরটা কালজয়ী চিরকালীন হয়ে যায়। কিন্তু আপনি জানেন কি যে এই কালজয়ী সুর আমাদের বাংলার ছোঁয়া লেগেছিল, বাংলা গানেও এই কালজয়ী সুরের ছোঁয়া লেগেছিল, আর ইলা বসু গিয়েছিল এই গানটি।
নিশ্চয়ই সুরটা শুনে বা গানটাই শুনে আপনি অবাক হয়ে গেছেন, সুর কেন? সুরটা তো অত্যন্তই জনপ্রিয়, ওটা বলার ভুল, কিন্তু গানটা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন। কয়েকজন আমি জানি যারা এই গান শুনেছেন, তাদের ভীষণ প্রিয় গান, কিন্তু বেশিরভাগ শ্রোতা এই গানটা এই মুহূর্তে শুনে জাস্ট অ্যামেজড হয়ে গেছেন। তার সঙ্গে একটি কথা বলি যে আমার ভয়েসটা হয়তো সেরকম সুন্দর শোনাবে না, কারণ ওই যে যান্ত্রিক সমস্যা চলছে। যাই হোক, গানে ফিরে আসি। যে গানটা এতক্ষণ আপনারা শুনলেন, সেই গান শুনলেন ইলা বসুর কণ্ঠে, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। নাগিন ছায়াছবিতে লতা মঙ্গেশকর গিয়েছিল, কিন্তু বাংলায় আধুনিক গান রেকর্ড করেছিলেন ইলা বসু। শুধু ইলা বসুই নয়, এরকম আরও অনেক শিল্পীরা অনেক গান গেয়েছে। সেরকমই গান আজকে আমরা শুনছি মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজর্ষি। আর এখন যে গানটি শোনাব, সে গানটিও অত্যন্ত জনপ্রিয়। মোহাম্মদ রফি গান গিয়েছিল দুলারি ছায়াছবিতে। সুহানি রাত ঢল চুকি না জানি তুম কব আওগে, সেই গানের সুরে গান করেছিলেন, বাংলা আধুনিক গান গেয়েছিলেন শ্যামল মিত্র। জানেন কি কোন গানটা? আপনারা গানটার প্রথম লাইনটা ভাবতে থাকুন, আর ততক্ষণ আমি শুনিয়ে দিই সেই গান। শ্যামল মিত্রের কণ্ঠে রইল পরবর্তী গান। আসিবে তুমি কবে, নদী নিরঞ্জয় চলে আসিবে তুমি কবে, কত কাল পথ পানেতে এহিয়া জেগে রবে, সে হায় আমারি এ বিনা কানি গো, সুরে সুরে সে কাঁদায়, স্বপনের মালা খানি মো বিফল সে কি কবে, যদি নিরঞ্জয় চলে আসিবে তুমি কবে, আশায় আমি হয় শুধু আমি হয় শুধু কাঁদিও গো ক্ষণে ক্ষণে, কাঁদিও গো ক্ষণে ক্ষণে, তবু কি গো মোরে তবু পড়বে না গো মনে, তবু কি গো মোরে তবু পড়বে না গো মনে, শ্রাবণে মেঘ ঝরে যায় হে মালা
তাকে গোলবে যাবে যায় চলে আসিবে তুমি কবে। এতক্ষণ শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান, কিন্তু জানি না আজও এই গান কারা কারা মনে রেখেছে, কিন্তু হিন্দি গানটা সেই আগের মতোই জনপ্রিয়তায় রয়েছে, একটুখানিও তার জনপ্রিয়তা কমেনি। এবারে এমন একটা গান আমি শোনাবো যে গানটা বাংলায় ভীষণ জনপ্রিয় ছিল, আছে এবং থাকবে। গানটি গেয়েছেন সবিতা চৌধুরী, এনেতে এনেতে ঝুমকা। এই গানটি কিন্তু হিন্দিতে গেয়েছিলেন লতা মঙ্গেশকর, মিলা হ্যায় কিসি কা ঝুমকা। অসাধারণ সেই গান ছিল, যেমন বাংলাটা অসাধারণ তেমন হিন্দিটাও অসাধারণ। কিন্তু এখন তো আমরা বাংলা গান শুনছি, তাই সবিতা চৌধুরীর কণ্ঠে শুনুন পরবর্তী গান। এতক্ষণ শুনলেন সবিতা চৌধুরীর কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান। এই গানটি কিন্তু হিন্দিতে লতা মঙ্গেশকর গেয়েছিলেন, সেটা আগেই বলেছি। এমন কি
একটু আগে বেশ কিছু গান শুনিয়েছি যেগুলো হিন্দিতে লতা মঙ্গেশকর গেয়েছেন। এবারে বাংলা গান শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে, কিন্তু আপনাদের বলতে হবে হিন্দি গানের প্রথম লাইনটি। তবে আপনারা যারা বলবেন তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে আমাদের তরফ থেকে আমাদের স্পেশাল ইউনিক কিউএসএল ভেরিফিকেশন কার্ড। তাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের জন্য আপনাদের উপহার রয়েছে কিউএসএল ভেরিফিকেশন কার্ড। এখন শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি। ও, বলতে ভুলে গেছি, আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই লিখে জানাবেন। আমাদের মেইল করতে পারেন geetikasjg@gmail.com। এছাড়াও আমাদের কাছে কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কোনো ভিডিওর নিচে অথবা এই ভিডিওর নিচে। আর আমাকে পার্সোনালিও মেইল করতে পারেন royrajoshi299@gmail.com। তাহলে সরাসরি গানে চলে যাই। নিশ দিন বাজে স্মরণে রবীন সে যে তুমি বিন জানি না। নিশ দিন বাজে স্মরণে রবীন সে যে তুমি বিন জানি না। গুন 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 করুন সে গুন গুন বিরহী মানি না। এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি কালজয়ী বাংলা আধুনিক গান। এবারে চলে যাব আমাদের মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠানের পরবর্তী গানে। আজকে অবশ্য মনে রাখা কথা একটু কম হচ্ছে, মনের মতো গানটাই আমরা বেশি শুনছি। এটা কখনো কখনো হয় যে কখনো কথা বেশি হয় তো কখনো গান বেশি চলে। এখন আমরা শুনব
तूने ओ रंगीले कैसा जादू किया। ये गानटा निश्चय मने आछे, एटी एकटी डुएट गान, लता किशोर डुएट, अत्यंत जनप्रिय एकटी डुएट गान। ये गानेर जे बांगला भार्शनटा रयेछे सेटा गेयेछिलेन कुमार सचिन देव बर्मन, आर सुरो तारी छिलो। সেই গানটা আমরা এখন শুনব শচীন দেব বর্মনের কণ্ঠে। ভাই কি যে করি মন নিয়া, সে যে প্রণয় হতা সেই ওঠেই উতলিয়া। ওই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, ভাই কি যে করি মন নিয়া, সে যে প্রণয় হতা সেই ওঠেই উতলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে উছলিয়া। তার মিষ্টি কুজনে তবু জলে হিয়া, মিছে অভিমান ওঠে মনে উছলিয়া। আছে সবার কেহ না কেহ মরমিয়া, হায় একলা আমারই শুধু নাই প্রিয়া। তবু দুষ্ট পাকিয়া বলে পিয়া 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 পিয়া, ভাই কি যে করি মন নিয়া, সে যে প্রণয় হতা সেই উঠেই উতলিয়া। ওই ফুলের বাসরে দেখি বনলতা, বুঝি তরুণ তরু রসনে বলে কথা। তারা কেহ তো বোঝে না মোর আকুলতা, তাই মরমে মরি গই আমি ঘুমরিয়া। ওই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হাই কি যে করি মন নিয়া, প্রণয় হতা সেই ওঠেই উতলিয়া। দেখো একটি চাঁদের সাথী কত তারা, মেশে একটি সাগরে কত জলধারা। শুধু আমি কি একলা রব সাথী হারা, মোরে কেহ কি বাঁধিবে না গো মালা দিয়া। ওই দুষ্ট পাপিয়া বলে পিয়া 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 পিয়া, হাই কি যে করি মন নিয়া, প্রণয় হতা সেই ওঠেই উতলিয়া। এতক্ষণ শুনলেন শচীন দেব বর্মনের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। হিন্দি গানটার কথাও কিন্তু নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের, আমারও শুনতে শুনতে সেরকমই লাগছে। এবারে একটা একেবারে অন্যরকম গানের কথা বলি, গানটা ভীষণ রকম জনপ্রিয়। ইয়ে জিন্দগি উসি কি হ্যায়, এই গানটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গানটার দুটো ভার্সন ছিল, একটা হ্যাপি আর একটা স্যাড ভার্সন ছিল। ইয়ে জিন্দগি উসি কি হ্যায় জো কিসি কি হো গয়া, এই গানটি আনারকলি ছা ছবির যে গান অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আপনারা জানেন কি যে এই গানেরও বাংলা ভার্সন আছে? না, অনেকেই জানেন না। কিন্তু হ্যাঁ, এই গানের বাংলা ভার্সন আছে, আর সেই গানটা গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনব পরবর্তী গান। Thank you.
मधु जामिनी जानी को भावे हार मोने रावे ना यार आजी का रो कही तो बोही या ममो एई कथा याजी सुधार बोधुदी माया समो प्रेम से मुख जाय जाओ जो से कथा की जाओ बोलिया रात जाबे की बोलिया आज रात गाय पापिया तेरी रात जाबे की भूलिया तेरी रात जाबे की भूलिया। এতক্ষণ শুনলেন বেচু দত্তের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান নিধারা আজ রাতে গায় পাপিয়া। ये रात ये चांदनी फिर कहाँ हेमंत मुखोपाध्याय गेयेछिल जाल छा छबिते हिंदी गानटी एवं सेई गानेर सुरे বেচু দত্ত गेयेछेन बांगलाय নিধারা आज राते गाय पापिया। सुरटा एक किन्तु कथागुलो एत सुंदर जे मने हय चोख बुझे शुधु शुनते ही थाकि। অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু গান আজ আমরা শুনলাম, কিন্তু এবার তো অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনতে পারবেন, সেখানেও থাকছে বাছাই করা এই রকমই কিছু গান আপনাদের জন্য। আর আরও গান শুনতে স্বর্ণযুগের গান এই ইউটিউব চ্যানেলের সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারেন। আর অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন, আমাদের লিখে জানাবেন অনুষ্ঠান কেমন লাগছে, আরও কী কী চাই আপনার সুচিন্তিত মতামত মন্তব্য সব কিছুই কিন্তু আমাদের কাছে সবসময় স্বাগত। কীভাবে লিখবেন আগেও বলেছি, যেতে যেতে আরেকবার বলি, geetikasjg@gmail.com এই ঠিকানায় লিখতে পারেন, অথবা যে কোনো ভিডিওর নিচে বা এই ভিডিওর নিচে কমেন্ট করেও লিখে জানাতে পারেন অনুষ্ঠান কেমন লাগছে। এবারে আরেকটা কথা আপনাদের বলি, যারা আমাদের নিয়মিত শ্রোতা এবং যাদের আমরা কিউএসএল কার্ড পাঠাই তারা তো জানেনই, কিন্তু যাদের আমরা কিউএসএল কার্ড এখনও পাঠাইনি বা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন তাদেরকে জানাই যে আমাদের উপহার এবং কিউএসএল কার্ড পেতে, আমাদের তরফ থেকে উপহার ও কিউএসএল কার্ড পেতে অবশ্যই আমাদের লিখে জানাবেন, কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন। মেইলে গিয়ে লিখবেন আপনার পুরো নাম, আপনার পুরো ঠিকানা, যে ঠিকানায় চিঠি পাঠানো যাবে, ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানাটি পুরোটা লিখবেন, আপনার পুরো নাম লিখবেন সহ আপনার যে ডিটেলসগুলো সেগুলো লিখে পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আপনাদের কিছু কিছু গিফট এবং কিউএসএল কার্ড। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, যেতে যেতে শোনাব কানন দেবীর কণ্ঠে একটি অত্যন্ত জনপ্রিয় গান। আর এর সাথে সাথে আজকের মনের মতো গান, মনে রাখা কথা অনুষ্ঠানটি শেষ হবে। জানি শেষে অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু সবকটা কথাই কিন্তু জরুরি। যদি আপনিও পেতে চান কিউএসএল কার্ড তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছে লিখে জানাবেন। ও হ্যাঁ, আমাদের অনেকগুলো গ্রুপ আছে রেডিওর, চাইলে সেখানেও আপনি যুক্ত হতে পারেন। গানেরও গ্রুপ আছে, সেখানেও যুক্ত হতে পারেন। এর সাথে সাথেই আজকের মতো শেষ করছি মনের মতো গান মনে রাখা কথা অনুষ্ঠানটি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজশ্রী, যেতে যেতে কানন দেবীর কণ্ঠে এই গানটি। Thank you.
से को पातायो दियो ना मन जदे खानो ना लागे तो दियो ना मन मीठे से जाके छुआ के राजा आकाश जाने आकाश कखनो लागे ना दा जा करो ने ज्योति भरा ना